ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين وبعد রাতে ঘুমানোর সময় এবং ঘুম থেকে ওঠার সময় সেই হাদিসের ভিত্তিতে কোন কোন দোয়া পড়া যাবে বিষয়ে জানতে চেয়েছেন আল জবাবিল্লাহি তৌফিক আল্লাহুল মুস্তান রসুল্লাহ সাল্লাহ আল্লাহু আলী রাতে ঘুমানোর আগে যে আমলগুলো করতেন হাদিসে যে বিষয়গুলো পাওয়া যায় আর তা হলো যে রসুল্লাহ সাল আলী ওয়া রাতে রাত্রের আমল বলা যেতে পারে যে রসুল্লাহ সাল্লামের রাতে ঘুমানোর পূর্বের কি আমল এই প্রশ্নের উত্তরে এমনটি বলা যেতে পারে যে নবীজি হামিম সাজদা মিম তানজিল মানে সুরা তেলাওয়াত করতেন আবার মুলক কখনো পাঠ করতেন এই বিষয়ে হাদিস রয়েছে সেই সোনালে রয়েছে এবং আলবানির এর মধ্যে বিষয়ে হাদিস রয়েছে আচ্ছা এরপরে ঘুমাতে যাওয়ার আগে রসুল্লা সাল্লাম আর কিছু আমল কন্টিনিউ করতেন যেমন তিনটি সুরা সুরাখলাস সুরা ফালাক এবং সুরা নাস আপনি যখন বিছানায় এগিয়ে বসতেন হাতের তালুতে ফু দিয়ে এই তিনটি সুরা সুরাখলাস সুরা ফালাক সুরাত এই তিনটি সুরা পড়ে তার মাথা মুখমণ্ডল এবং শরীরের উপরিভাগে ভাগে যত সম্ভব তিনি মাছের করতেন এবং হাত এমনভাবে বুলাতেন আর এভাবে তিনি তিনবার করতেন এ বিষয়ে সেই বুখারিতে হাদিস রেসামাগত কলহু আল্লাহ এই তিনটি সুরা পরে তারপরে পুরো শরীরে হাত বুলাতেন আচ্ছা আরেকটি বাংলা রয়েছে যে সুরা কাফিরুন মানে শিব থেকে মুক্তির ঘোষণা হ্যাঁ রবিজি বলেছেন সাল্লাস্লাম যে সুলোটির মধ্যে শির থেকে মুক্তির ঘোষণা তাই তিনি ঘুমের পূর্বে এটি পাঠ করতে বলেছেন এ বিষয়ে আবুদাউদের পাঁচ হাজার পঞ্চান্ন নম্বর হাদিস রয়েছে আর আয়াতুল কুরসি এটি বিছানায় গিয়ে রসুল্লাহ সাল্লি সাল্লাম হাদিসে বর্ণনা করেছে যে ব্যক্তি বিছানায় গিয়ে এই আয়াতটি পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে একজন প্রহরী বা ফেরেশতা নিয়োগ দেওয়া হয় সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারে না এই বিষয়ে সই বুখারিতে একটি দীর্ঘ আদিস একটি ঘটনা প্রসঙ্গে একটি হাদিস রয়েছে আচ্ছা এরপরে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে সুরাবাহ কারার শেষ দুই আয়াত কারণ সাল্লাহ সাল্লাম রয়েছেন যে ব্যক্তি রাত্রে সুরাবাহ করার শেষ দুটি আয়াত পাঠ করবে আর তাহলে কি হবে তার পুরো রাতের জন্য আল আয়া আনে ফির সুরাতিল তাহলে রাতের জন্য যথেষ্ট মানে এই দুটি সুরা আয়াত এই দুটি আয়াত যে সুরা বকা শেষ দুটি আয়াত যে পাঠ করবে সারা রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে তো সারা রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে বলতে আল্লাহ কিরামগণ বলেছেন ব্যাখ্যাকারীগঞ্জে রাতের অফ নফল সালাত আদায় করা বলেন বিপদ থেকে রক্ষা করা বলেন সব কিছুর জন্য এনাফ মানে যথেষ্ট হয়ে যাবে আর এরপরে এটা হল ঘুমোতে যাওয়ার আগে আমল আর এরপরে যখন ঘুমোতে যাবে বিছানা ঝেড়ে নিবে ডান কাটে সয়ন করবে আর এরপরে আর ডান হাতের ডান হাতকে মাথার তলে দিয়ে বলবে বিস্মিকা আল্লাহ হুম্মা আমু তু আহিয়া বা আল্লাহ হুম্মা বিস্মিকা আমুতু আহিয়া হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে শুরু করতে আল্লাহ আমার প্রভু মানে আপনার নামই আমি জেগে উঠব বেশ কিছু দোয়া যেমন আল্লাহ ইনি ইয়া ইয়মা তো বা হে আল্লাহ আপনি আমাকে মুক্তি দিয়েন আপনার আদাব থেকে আপনি আমাকে মুখতে দিয়ে বাসু বাদক যেদিন আপনি বান্ধবদেরকে দিন উল্থিত করবেন আরো বেশ কিছু দোয়া রয়েছে যাই হোক তাহলে ঘুমাতে যাওয়ার আগে এইটি পড়া আর ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে পড়া এইভাবে আলহামদুলিল্লাহ হিল্লাদি আফিয়ানা বাদামা আমাতানা পাইলে হিন্নারী একটি হাদিস রয়েছে অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের মৃত্যু করার পর পুনরায় জীবিত করেছেন আর তার দিকেই সবাই পুনরুত্থান হবে হাদিস বুহারির সামের থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে আর জাগ্রত হওয়ার পরে আরেকটি আদিশ রয়েছে যে ব্যক্তি রাতে জাগ্রত হয়ে এই দোয়া পাঠ করবে কি হামদু এরপরে আলহামদুলিল্লাহ অসুব হান আল্লাহ আল্লাহ বিল্লাহ এরপরে পড়বে কি আল্লাহ হুম্মাকলি তাহলে বলা হয়েছে যে সে যা দোয়া করবে সব দোয়া আল্লাহ তালা কবুল করবেন সব দোয়া আল্লাহ তালা কবুল করবেন আর মনে রাখবেন রাতে ঘুমাতে যাওয়ার আগে অজু নবীজি বলেছেন যে বারাইবনে কে বলেছিলেন যে তুমি যখন বিছানায় যাবে তখন অজু করবে নামাজের মতন যেভাবে আমরা অজু করি এইভাবে অজু করবে হ্যাঁ তো এটি একটি বিষয় আর রসদুল্লা সাল আলী আসাল্লাম তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে ঘুম থেকে জাগ্রত হয়ে সুরা আলেম রানের শেষ দশটি আয়াত পাঠ করতেন একটি হাদিসের মধ্যে রয়েছে সেই বখারের মধ্যে আদিশটি রয়েছে ঘুম থেকে জাগ্রত হয়ে আর আরেমের শেষ দশটি আয়াত তাহলে রসল সাল্লামের ঘুমোতে যাওয়ার আগে বা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরের সংক্ষিপ্ত কিছু আমল আরো বেশ কিছু বনা রয়েছে আরও বেশ কিছু আমল রসল্লাহ সাল্লা সাল্লাম আহ করতেন তাহা সময় উঠে বেশ কিছু দোয়া পাঠ করতেন মেসওয়াব করতেন জি আল্লাহ মজিদ নাওয়ালা তান কোসনা আকরিম নাওয়ালা তোহিনা আতিনাওয়ালা তাহরিম না আতিরনাওয়ালা তু তার আলি না আর দিনা আর দান না ইত্যাদি আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত আমল থেকে যতটুকু পারি আমরা জানা চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক জ্ঞান করুক হাজামিন্দ আল্লাহ আল্লাহ আলহ্লাহ আলহ সঈদিনা মহম্মদিন নবীন উমি আলী ওসাল্লাম